কেমন রাইস নুডলস? এটা একটা রুফটপ, রুফটপের ওপরে, আর নিচে আমরা যেটা বসেছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি ওয়েটিং এরিয়া ছিল। তোর বহস করবে সব নিয়ে আমাকে খ্যাপাবে, যাই হোক বাদ দাও বাদ দাও। তো সবাইকে অগ্রিম হোলির শুভেচ্ছা। হ্যালো, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। কলকাতার একদম কাছে আপনারা যদি ছুটি কাটাতে চান তাহলে চলে আসতে পারেন বাওয়ালি ফার্ম হাউসে। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে বজবজ হয়ে আপনার এই ফার্ম হাউসে আসতে পারেন। এখানে এসে আপনারা সবুজে নিজেকে হারিয়ে ফেলবেন, এত এখানে গাছপালা আছে এবং আছে একটি সুন্দর নার্সারি। এখানের প্রধান বিশেষত্বটি হলো এখানে যতগুলো রুম আছে প্রত্যেকটি রুমের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কাজের ব্যস্ততার মাঝে এরকম দুদিন ফাঁকা জায়গায় নির্জনে কাটিয়ে নিতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আপনারাও কিন্তু চাইলে চলে যেতে পারেন এই বাওয়ালি ফার্ম হাউসে, দুদিন কাটিয়ে আসতে পারেন, খুবই আপনাদেরও খুবই ভালো লাগবে। এই ভিডিওয়ে আমি বলে দিয়েছি কিভাবে তোমরা এখানে যেতে পারবে এবং কিভাবে তোমরা এই রুমটা বুক করতে পারবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা 24 তারিখ ছিলাম গাছবাড়ির অন্তর্গত একটি রুমে। এই গাছবাড়ি কিন্তু দোতলা, ঠিক আছে? ওপরে রুম আছে, নিচেও রুম আছে, তো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। আমরা প্রথম দিন ছিলাম যে রুমটিতে, তার নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, ছোটোবেলায় আমরা সবাই পড়েছি ডাকঘর, সেই ডাকঘরে আমরা প্রথম দিন ছিলাম। হাই, তুমি চলছি না দেখছি, ফ্রিজটা চলছে। কোথায় এসছো? চিল ফ্রিজ, একদম চিল। কোথায় এসছো? বাওয়ালি ফার্ম হাউস, ডাকঘরের রুম। রুমটার নাম ডাকঘর আর কি। বাওয়ালি ফার্ম হাউসে আমরা এসেছি ফর, এই যে আমি আয়নায় দেখা যাচ্ছে, ফর হোলি সেলিব্রেশন, উইকেন্ড ট্রিপ। প্রচন্ড স্ট্রে, তুমি কি প্রচন্ড ক্লান্ত, পরিশ্রান্ত? যাই হোক, একটা রুম ট্যুর তো বানতা হ্যায়, তো চলো দেখে নাও আমাদের রুমটা। এটা হলো রুমটা, এটা এই রুম মতো করা রয়েছে। এটা কিসের বলো তো? পোড়ামাটির, এটা পোড়ামাটির একটা এ। আর এটা হলো বেড, বেড এখানে একটা চেয়ার মতো দেওয়া রয়েছে, টেবিল জাস্ট। আর এখানেও একটা হ্যাঙ্গিং আছে। আলোটা প্রচণ্ডই কম, কারণ ভিনটেজ লুক একটা। আর এখানে আমাদের আছে অমল দইওয়ালা, রবীন্দ্রনাথের, তাই তো? অমল দইওয়ালা পাশে আছে একটা শোকেসের মতন। এখানে কিছু জিনিস দেওয়া রয়েছে অমল দইওয়ালা, থিমটা পুরোটা এখানে আছে অমল দইওয়ালাটা। আর এই স্যার মানে ডাকঘর আর কি। আরে মানে অমল দইওয়ালার তো এটা আছে, সেটা বলছি আমি, তুমি মেন এটা বলছো, যাই হোক একই ব্যাপার। আর এখানে দিয়ে দিয়েছে কিছু আমাদের কিট, যেমন দেওয়া থাকে একটা ডেন্টাল কিট, একটা কম, দুটো শ্যাম্পু, সাবান আর সোপ। ও সোপ তিনটে দিয়েছে কেন জানি না, যাই হোক এগুলো দিয়েছে। আর সবথেকে বড় কথা যেটা দিয়েছে সেটা একটা কুলোর মধ্যে দিয়েছে। আর এটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে প্লিজ ক্লিন মাই রুম, প্লিজ ডু নট ডিস্টার্ব, এরকম দেওয়া রয়েছে। একটা ট্রে রাখা আছে এখানে যদি লাগে কারোর। আর এটা হলো টিভি, দুটো জল দেওয়া আছে। আর এটা হলো একটা ছোট্ট ফ্রিজ, ফ্রিজে কিছু নেই এখন, খালি ফ্রিজ। অ্যান্ড এখানে আছে হলো দুটো, এটা কি খোলা যায়? হ্যাঁ খোলা যায়। এখানে রয়েছে এক্সট্রা বালিশ, ব্ল্যাঙ্কেট যদি লাগে সেটা, সরি এটা আসছিল। আর এখানেও কিছু ব্ল্যাঙ্কেট রাখা আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুম
ঢুকেই হলো টিং টিং বেসিন। আর ইস, এটা দেখাবো না। আর রয়েছে একটা আমাদের বাথটব। বাস এই হলো বাথরুম, বাথরুমের ভিউ দিয়ে দিলাম। সন্ধেবেলা একটি ইভেন্ট ছিল যেখানে গান হচ্ছিল, তো সেই গানগুলো আমি এখানে দিতে পারিনি, তার কারণ কপিরাইটের জন্য। তো খুব সুন্দর ছেলেটি গান গাইছিল সুইমিং পুলের ধারে, আর তারপর আমরা চলে গেছিলাম গান শুনে একটু খেলতে। একটা প্লে রুমও ছিল যেখানে একটা ক্যারম ছিল আর ছিল একটা টেবিল টেনিস। তো টেবিল টেনিস আমরা দুজনে মিলে খেলছিলাম, বেশ ভালোই আমাদের জমে গেছিলো ব্যাপারটা। আমরা খাবো ডিনারে চাইনিজ। আমরা এখানে অ্যাকচুয়ালি আগে থেকে অর্ডার দিয়ে দিতে হয়, 7:30 লাস্ট অর্ডার নেয়। তো আমরা অর্ডার দিয়ে তারপর রুমে এসে একটু রেস্ট ফেস্ট করে, তারপর তোমরা তো দেখলেই যে আমি সন্ধ্যাবেলা এখানে একটা মিউজিক এ হচ্ছিল, মানে ইভেন্ট আর কি, মিউজিক ইভেন্ট হচ্ছিল। তো সেটা আমরা একটু এনজয় করছিলাম, এনজয় করার পর তারপর আমরা রুমে আসলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমরা খেতে যাচ্ছি। তো চলো আমরা দেখে নিই যে আমাদের ডিনারে কী আছে, আর মানে আমরা তো জানি কী আছে, তোমরা দেখে নাও কী আছে, চলো। তো যাই হোক, যেখানে আমাদের ওই মিউজিক ইভেন্টটা হচ্ছিল সেখানেই আমাদের রাত্রেবেলার আজকের ডিনারের ভেনু। তো আচ্ছা, বাই দ্য ওয়ে তুমি কিভাবে কি বুক করেছো একটুখানি বলে দাও সবাইকে। অনলাইনে ডাইরেক্টলি কল করে আমি বুক করেছি, অ্যাকচুয়ালি এটা ওয়েবসাইটেও বুক করা যায়। আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি বাওয়ালির ফার্ম হাউসের ওয়েবসাইটে গিয়ে ওদের নাম্বারে কল করে বুক করেছি। হ্যাঁ, মানে অনলাইনে করেছি, অ্যাকচুয়ালি কল করে বুক করলে ওটাকে বলে অফলাইন বুক। তো সেটা আমার ক্ষেত্রে অফলাইন বুকিং, বাট বাওয়ালি ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্টলি রিজার্ভেশন করা যায়। আর আমরা মঙ্গলবার দিনকে মানে টিউজডে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। তো টোটাল এখন যেহেতু হোলি, তো হোলির একটা টোটাল প্যাকেজ আছে, তো টোটাল প্যাকেজে আমরা এখানে এসেছি। তো প্যাকেজটা তুমি বলে দাও। প্যাকেজটা হচ্ছে টোটাল ওটা ফুডিং ইনক্লুডেড, মানে বাফেট, মানে ওটা, হ্যাঁ ওটাই আর কি, হোলির জন্য বাফেট লাঞ্চ ডিনার, মানে অ্যাকচুয়ালি তাহলে আমার তার মানে এরকম থাকে না, অন্য টাইমে অ্যাকচুয়ালি তো রুম যেরকম হয় সেরকম নিতে হবে আপনাদের। বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখন যেহেতু হোলির এটা ফেস্টিভ্যাল মতো হচ্ছে, বসন্ত উৎসব মতো হবে কালকে, তো দ্যাটস ওয়াই ওটার জন্য আপনারা আলাদা করে পড়েছে ওটা 1800 করে পার হেড, পার পারসন 1800। সেটা ফুডিংটা, অনলি ফর ফুডিং, অনলি ফর ফুডিং এন্ড এনজয়িং দ্য ইভেন্ট যেটা বলে, ওটা পার্টিসিপেশনের জন্য ওইটা পড়েছে। আর বাকি রুম 35 টোটাল আমাদের মোটামুটি, হ্যাঁ 7000-8000 মতো, কারণ আজকে আজকে ডিনারটা পুরোটাই এলাকাতে, ডিনার সন্ধ্যাবেলার স্ন্যাক্স যেটা আমরা এসে খেয়েছি সবটাই এলাকাতে। তো সুতরাং ওটার লেগেছে, তো তো টোটাল মোটামুটি ওই 8000, নিয়ার অ্যাবাউট 8000 মতো আমাদের লেগেছে। তো সরি, যদি কারোর মানে কোয়েরি থাকে তো সেই কারণে বলে দিলাম। না এমনি অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা ভালো, বেলা যখন হয় আর কি, ফাঁকা জায়গা তো, একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর আজকে ওয়েদারটাও খুব ভালো, হাওয়াটাও দিচ্ছে, হ্যাঁ খুবই হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা ভালো, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, বেশি মানে লাইট, মানে এখানে প্রচুর লোক আছে বাট বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু মানে কি প্রপার্টিটা অনেক বড়, তো সেই কারণে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি অনেক লোক যে আছে, মানে আর কি গ্যাদারিংটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের ডিনার আসছে, আমরা দেখে নিই কি আছে। ফোন এসে গেছে অ্যাজ ইউজুয়াল। এনিওয়ে আমাদের ডিনার আসুক, আমরা দেখে নিই কি আছে ডিনারে। তো ডিনারে আছে হলো আমাদের এক চিকেন রাইস, আর এটা আছে কি, এটা কি নিয়েছি আমরা লেমন হানি চিকেন, আর এটা হলো রাইস নুডলস। যাই হোক, রাইস নুডলস, রাইস,
আর এটা হলো লেমন চিকেন। তো আপনারা কি দেখছেন যে আমাদের ভেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা হলো অ্যাকচুয়াল মানে রেস্টুরেন্ট এরিয়াটা, এটা একটা রুফটপ, রুফটপের ওপরে, আর নিচে আমরা যেটা বসেছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি ওয়েটিং এরিয়া ছিল। এখন আমাদের মাস্টার খেয়ে বলবে কেমন রাইস নুডলসটা। হ্যালো, ভালো টেস্ট, এটা ভালো শুনতে পেলাম না। হানি জিরাটা ভালো, মিষ্টি মিষ্টি, আচ্ছা সুন্দর। দেখি এবার আমি ট্রাই করি কেমন। যাই হোক, আমাদের ডিনার ডান। তো সত্যি কথা বলতে আমার নুডলসটা বেশি ভালো লাগেনি, রাইস নুডলসটা মানে টেস্টটা ভালো লাগেনি, আর রাইসটা ভালো লেগেছে, সাইড ডিশটা ভালো ছিল, সাইড ডিশটা হ্যাঁ, হানি চিকেনটা খুব ভালো ছিল, সাইড ডিশটা ভালো ছিল, কিন্তু মাংসটা একটু একটু হার্ড ছিল, এটাই একটা হ্যাঁ একটু হার্ড ছিল, কিন্তু প্রবলেম বাকি টেস্ট খুব ভালো ছিল সাইড ডিশটার, খুব একটা খারাপ না, খুব হাইফাই না, তাহলে খুব একটা খারাপ না, হ্যাঁ। তো যাই হোক, আমরা একটুখানি হাঁটাহাঁটি করব, এত তাড়াতাড়ি তো শুরু করব না, তাড়াতাড়ি লাঞ্চ করে ডিনার করে ফেলেছি 10:15, 10:15 আর আমরা বাড়িতে 12:15, মোটেই 12:15 না, বাজে কথা বলো না, 11টা 11টায় খাই, 11:30, 11টার মধ্যে খাওয়া হয়ে যায়, 11:30টার সময় 10:30টার সময় তো রুটি হয়, 11টার মধ্যে খাওয়া হয়ে যায়। যাই হোক, ও এখন প্রচুর বেহেস করবে সব নিয়ে, আমাকে খ্যাপাবে, যাই হোক বাদ দাও বাদ দাও। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো কালকে হচ্ছে হোলি, তো সবাইকে অগ্রিম হোলির শুভেচ্ছা, তাই তো, সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। তো আমরাও কালকে এনজয় করব খুব, তো আপনারাও খুব ভালো করে এনজয় করবেন, তোমরাও ভালো করে এনজয় করবে, আপনি তুমি কখন কি বলি আমি আর কি, সবাই এনজয় করবে ভালো করে, তবে সবাই সেফ সেফ থাকবে, যাতে চোখে মুখে হোলি রং না ঢুকে যায়, আর অবলা প্রাণীদেরকে তো অবভিয়াসলি একটু দেখে রাখতেই হবে সবাইকে। তো যাই হোক, এইখানেই ব্লগটা এন্ড করলাম আজকের মতো, আর কালকে আবার দেখাবো একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন নতুন জিনিস নিয়ে, তাই তো, কালকে ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো ট্রেলারটা আজকে দেখাবো না, কালকেই দেখাবো, তাই জন্য আমি দেখাইনি, আর এমনি অন্ধকার বলে আমি আরও দেখাইনি সত্যি কথা বলতে, ভালো করে দেখা যাবে না কিছুই। তো যাই হোক, এনিওয়ে গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, বাই।